فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أما بعد সম্মানিত মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের বারগাহে আলিশানে বেশুমার অনন্ত অফুরন্ত শুকর আদায় করছি মাহে জামাদিউল আখির শরীফের। আজ প্রথম জুমার জামাত শরীক সামিল হওয়ার সুযোগ পেলাম। এ মাসের সাথে সম্পর্ক আছে এমন একজন ব্যক্তির সাথে, এমন একজন ব্যক্তির সাথে সম্পর্ক এ মাসে আছে যে ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের মাঝে, নবীদেরকে বাদ দিয়ে নবীদের পরে যত মানুষ ইমানদার আছে তন্মধ্যে সবচেয়ে উত্তম বলে অভিহিত করেছেন। আলহামদুলিল্লাহ, রাসূলের জবানে যা বের হয় ওটা আল্লাহর কথা। তো অতএব নবী বলেছেন আফদালুল বশার বাদাল আম্বিয়া, নবীরাও মানুষ, সমস্ত যুগে যুগে যত উম্মত তারাও মানুষ। এই মানুষদের মাঝে নবী যারা তাদেরকে রেখে বাকি মানুষদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষটির নাম আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেটা নবী বলেছেন সেটা মানতে হবে না? কি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কে বলেছেন? রাসূল বলেছেন, আমরা মেনেছি। আবার ইন্নি রাসূলুল্লাহ এই বাক্যটাও কোরআনে আছে, 9 নম্বর পৃষ্ঠায়, আমরা মেনেছি। সে রাসূলের বাণী আমাদেরকে মানতে হবে। যিনি যত ফজিলতওয়ালা মানুষ, মর্যাদাবান মানুষ, ওনার সাথে সম্পৃক্ত, ওনার সাথে লাগা সব কিছুর ফজিলত সেভাবে নিরূপণ করা হবে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পৃক্ত এই মাস। এখানে আমাদের যে বিষয়বস্তু আছে, বিষয়বস্তুর বাইরে এই কথাটাগুলো বলছি আমি, তার মানে একমাত্র নবীগণ ছাড়া, এটাই বলতে পারেন আমাদের নবী। অন্যান্য নবীকে আমরা নবী হিসাবে জানি মানি, কিন্তু ওনাদের আগমন, ওনাদের নির্গমন, আসা যাওয়া সম্পর্কে আমাদের তেমন জ্ঞান অর্জন করতে হবে এমন কোনো বিধিবিধান নয়। কিন্তু আমাদের নবী সম্পর্কে আমাদেরকে জানতে হবে উম্মত হিসেবে। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আর দুনিয়ার থেকে যাওয়া, প্রস্থান, দুটোই আল্লাহর নবী বলেছেন আমার জন্য, আমার আগমন আমার প্রস্থান দুটোই উম্মত তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ, দুটোই কল্যাণ। এর ভেতরে আমরা কেবল নবীজির, আমাদের নবীর আগমন যেটা, সেটাকে আমরা বেশি বেশি লাইট করি, ওটাকে বেশি বেশি আলোচনা করি, সেটা যথাসময়ে হবে। অন্যান্য যত মানুষ আছে নবী ছাড়া, তাদেরকে যাচাই বাছাই করা হয় মৃত্যুর উপর। জি, মৃত্যুর উপর, মানে শুরু ভালো যার শেষ ভালো তার হিসেবে নয়, শেষ ভালো যার সব ভালো তার এই হিসেবে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা ওয়াফাতের মাস, ওনার ওয়াফাতের মাস এটা। এ মাসের 22 তারিখ ওনার ইন্তেকাল হয়েছে, ওনার ইন্তেকালের দিন এ মাসের 22 তারিখ। ইনশাল্লাহ এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব হবে। রবিউল আউয়াল মাস আসলে আমরা 12 তারিখে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবী পালন করি। এর পরের মাসে রবিউল সানি বা রবিউল আখের মাসে আমরা হুজুর গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিবস পালন করি, ওনার এন্তেকালের দিবস। আল্লাহর নবীর বাণী অনুযায়ী দেখা যাচ্ছে গৌসুল আজম দস্তগীর একজন নন, কোটি কোটি গৌসুল আজম দস্তগীরকে এক পাল্লায় রাখলে, সিদ্দিক আকবরকে আরেক পাল্লায় রাখলে সিদ্দিক আকবরের পাল্লা বাড়ি হবে। সুবহানাল্লাহ, এ হলো ব্যাপার। তো একটা নৈতিক দায়িত্ব হিসেবে ওনাকেও স্মরণ করার দরকার আছে কি নাই? জি, আমি ওটা বলছি আমার মসজিদ পরিচালনায় যে সমস্ত আমার সম্মানিত কর্মকর্তাবৃন্দ আছেন, আমার মুতোয়াল্লি সাহেব আছেন, কেশিয়ার সাহেব আছেন, আরও যারা আছেন সবাইকে তো চিনি না, সেদিকেও আমরা লক্ষ্য রাখব। এমনিতে আমরা জুমাতে জুমাতে বলবো, কিন্তু বিশেষ করে 22 তারিখ সেটা জুমা আবার নাও পড়তে পারে। অতএব সেই দিন আমরা ওনার ওফাত বার্ষিকী পালন করব। কথা বলতে হবে কিছু, যাক এই যে এখান থেকে একটা জিনিস নিয়ে নিন, কোনটা? সিদ্দিক আকবরের ফজিলত বা মর্যাদাটা কে বর্ণনা করেছেন? আল্লাহ নন, রসুলুল্লাহ, রসুল বর্ণনা করেছেন। রসুল বলতেছেন সমস্ত মানুষের মধ্যে উত্তম মানুষ আবু বকর। এই কথাটা বলেছেন কে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রসুল এটা বলেছেন, তা আমি বলছিলাম রসুলের কথা মানা আমাদের জন্য কি নফল নাকি ফরজ? ফরজ। নবীর কথা মানা আমাদের জন্য ফরজ। জি, তো যখন মানব তাহলে আমাদের মধ্যে একজন মানুষও আমাদের মধ্যে বা সেই থেকে একদম শেষ পর্যন্ত কোনো মানুষকে আমরা কি আর এটা বলতে পারবো যে এই লোকটার দাম আবু বকর সিদ্দিকের চাইতে বেশি বলা যাবে? বললেই তো ধাক্কা লাগলো কার সাথে? রসুলের সাথে। রসুল বললেন সবার চেয়ে উত্তম আবু বকর সিদ্দিক। আর আমি যদি বলি না না, আবু বকরের চাইতেও একজন উত্তম মানুষ পেয়েছি, নাউজুবিল্লাহ, কত বড় একটা আল্লাহর নবীর সাথে বিরোধিতা হবে, গদ্দারি হবে। এই যদি হয়, রসুল তো বলেছেন হযরতে আবু বকরের সম্মানটা আমি বোঝাতে গিয়ে নবীদেরকে আলাদা করেছি, সেখানে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নয়, বরং আমার আগে তো সে, আমি রসুল পর্যন্ত সমস্ত নবীরা আলাদা, এরপরে আবু বকর সিদ্দিকের সম্মানটাকে সবার উপরে। এখন তো কোনো রাস্তাই রইল না যে নবীকে টেনে আনা। নবীদের কাতার আলাদা, নবীদেরকে আমাদের কাতারে টেনে আনা, সাধারণ মানুষের কাতারে টেনে আনা, এটা তো কোনোদিন হয় না। এই কারণে এই আয়াতে করিমাটা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করে এর উপর কিছু কথা বলছি। আমি জানি না, সব মানুষ এক ধরনের নয়, সবার দৃষ্টি এক ধরনের নয়। জি, দৃষ্টি এক ধরনের নয়, বিশ্বাস করুন আর নাই করুন, সহিহ বুখারী শরীফের মধ্যে 23 নম্বর পারায় একটা আয়াত একটা বাণী আছে, আমার নবী বলেছেন আল আইনু হাক্কুন, আইন মানি এমনি চোখ, কিন্তু এখানে হলো বদদৃষ্টি, কুদৃষ্টি, মানে মানুষের এমন এমন দৃষ্টিওয়ালা মানুষ আছে, ওরা যদি কোনো কিছুর দেখে দেখে তখন ওই জিনিসটা নষ্ট হয়ে যায়। আর দেশিত্বে বাসায় সাগিয়ে বাসায় কত ওয়ার ফুজি, বদ নজর। জি, এটা সুনজর না, বদ নজর, নেক নজর নয়। বাস্তব ঘটনায় আমার ছোট্টকালে দেখেছি আমাদের বাড়িতে একটা কাঁঠাল গাছ ছিল, বড় বড় কাঁঠাল ধরত, কাঁঠালগুলো ঝুলে আছে, একজন লোক এসে
বড় সুন্দর লাগে, কাঁঠালগুলোও ঝরে পড়েছে, গাছটা ভেঙে গেছে। আমার ঘরের ছাদে আমি সেখানে কিছু তরি তরকারি এই সেইগুলো রোপণ করেছি। আমার মুতল্লি সাহেবের সাথে আমি মাঝে মধ্যে একটু ইয়ে করি, কারণ ওনার ছাদে আছে, এই জন্য ওনার থেকে অ্যাডভাইস নিই। সুন্দর সুন্দর করে সসিন্দা ধরেছে, সসিন্দা খড়িয়া খড়িয়া লম্বা লম্বা। একজন মহিলা উঠেছে, হয়তো খাই নেবে সিত্তেরি বে, দেখলাম পরদিন থেকে গাছটা আস্তে আস্তে মরে যাচ্ছে। কি খাই বেশি তের দিয়ে জুন তো জীবন ওখানে নেওয়া পারি, হচ্ছে ব্যাপার। আলাই ভাব, দৃষ্টি এক ধরনের নয়। আমি আরজ করছি, আমি কথা বলছি, এই কথাগুলো সবাই এক দৃষ্টিতে নিচ্ছেন না। অনেকের হয়তো মন্দও লাগতে পারে, অনেকের ভালোও লাগতে পারে, কি করব ভাই, কি করব। বিচ্ছু দংশন করে, একটা বিচ্ছু পানিতে ভেসে যাচ্ছে, একজন লোক বিচ্ছুটা এইভাবে ধরে মানে হাতের তালুতে নিয়েছে, কুলে তুলে দেবে, কিন্তু পানির থেকে কুলে নিয়ে যাওয়ার আগে আগে তার হাতের মধ্যে বিচ্ছুটা দংশন করল, ফেলে দিতে হয়েছে। মানে যতবার এই বেচারা ওই বিচ্ছুটাকে ওঠায়, খুলে নেওয়ার আগে বিচ্ছুটা কি করে দংশন করে, তো বিচ্ছুর তো বোঝা দরকার ছিল যে আমাকে পানির থেকে বাঁচাবার জন্য করতেছে না। একজন লোক বলে, ভাই যতবার আপনি ওঠাচ্ছেন ততবার দংশন করছে। বলে, ভাই কী করবো, আমার অভ্যাস হলো রক্ষা করার উদ্দেশ্য, আর বিচ্ছুর কাজ হলো দংশন করা, যার কাজ সে করতেছে, আমি কি করব। তা আমি আরজ করছি, আমাদের কথা হলো আমরা সঠিক জিনিসটা বোঝাবার চেষ্টা করব, কারণ আমাদের দায়িত্ব। হ্যাঁ, আপনার দৃষ্টি যদি দৃষ্টিতে যদি সঠিক মনে না হয়, বসে কথা বলবেন, বসে কথা বলবেন, একসাথে বসবো কথা বলবো, দরকার হলে আপনি চা পানি না খাওয়ালে আমি খাওয়াবো, কথা বলবো সুন্দর করে। কিন্তু মসজিদের বাইরে গিয়ে কারোর সাথে সমালোচনা করা গীবতের পর্যায়ে পড়ে যাবে। আল গীবত আশাদ্দু মিনাজ জেনা, বেবিচারের চাইতেও, জেনা বেবিচারের চাইতেও মারাত্মক অপরাধ হলো গীবত করা। গীবত মানে যার কথা তার সাথে না বলে বাইরে বলা, ঠিক না ভাই? আপনার বুঝ আমার বুঝ মিল না হতে পারে, আসি বসি কথা বলি সুন্দরভাবে, অসুবিধা নেই। আমরা হলাম ধর্মের দৃষ্টিতে কথা বলা, আমাদেরকে আপনারা নিশ্চয়ই একজন রাজনৈতিক নেতা মানেন না, আমরা রাজনীতি করি না, রাজনৈতিক নেতৃত্ব আমাদের হাতে নেই। হ্যাঁ, ধর্মীয় রিলিজন যেটা আছে আমরা রিলিজনের ভিত্তিতে, আমরা ধর্মের ভিত্তিতে কথা বলি। তো এই আয়াতটা নিয়ে কেন কথা বলছি, যেহেতু এই মুহূর্তে বুঝাইয়া দিলাম যে রাসূল একজন মানুষের সম্মানের কথা বলেছেন, উনি আবু বকর সিদ্দিক, উনাকে আমরা নবী বলে বিশ্বাস করি না, উনি রাসূল নন, উনি নবী নন, উনি উম্মত। রাসূল বললেন নবীদেরকে আলাদা করে যত মানুষ, তন্মধ্যে মর্যাদাগত যদি হিসাব করো তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সবার চাইতে উত্তম, সুবহানাল্লাহ। এই যদি হয়, যাকে সবার চাইতে উত্তম বললেন রাসূল, আপনি আবার যদি ওনাকে টেনে আপনাদের কাতারে নিয়ে যান, না না আবু বকর আমাদের মতো, তো আমি কি করব আমাকে বলেন না। যেখানে আবু বকর সিদ্দিককে ফারুক আজম টেনে নিতে পারেন নাই, ওসমান জুন্নুরাইন টেনে নিতে পারেন নাই, মাওলা আলী শের খোদা টেনে নিয়ে আমার মতো বলতে পারেন নাই, কোনো সাহাবি প্রতিবাদ করেন নাই, হে রাসূল আবু বকর আমাদের চেয়ে উত্তম কেমনে হবে, আমরাও আপনাকে দেখেছি, আমরাও সাহাবি, উনিও সাহাবি, কোনো সাহাবি এটা বলেন নাই, সবাই এক বাক্যে স্বীকার করেছেন, হ্যাঁ সিদ্দিক আকবর
আমাদের মাঝে সবার চেয়ে উত্তম। সহিহ বুখারী শরীফের মধ্যে এটা আছে, আমি আপনাদেরকে বলেছি, সাহাবীরা এক বাক্যে স্বীকার করেছেন, হুয়া আলামুনা বিহি, আমাদের মধ্যে রাসূলকে সবচেয়ে বেশি যিনি চেনেন উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যেখানে আবু বকরকে আমরা রাসূল আলাদা করেছেন আমরা টানতে পারি না, সেখানে নবীদেরকে টেনে আনা, নবীদেরকে নয় শুধু নবীদের মধ্যে যিনি সবার উপরে উনাকে টেনে আমার কাতারে আনবো, এই আয়াতকে কেন্দ্র করে কুলিন্নমানা বাশারুম মিসলুকুম কোরআনে আছে। কি কোরআনে আছে? কোরআনে আছে মানে আপনি বুঝেন নাই, এই জন্য আপনি এই আয়াতের প্রেক্ষিতে বলতেছেন রাসূল আমাদের মতো একজন মানুষ। মানুষ কোটিবার রাসূল, মানুষ 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 কোটি কোটি কোটিবার মানুষ, রাসূল নন ফেরেশতা, নন জিন, নন খোদা, নন খোদার সন্তান, রাসূল অবশ্যই মানুষ। রাসূলকে যারা মানুষ মানবে না তারা কাফের, কিন্তু যারা রাসূলকে আমার মতো তোমার মতো অন্য দশজনের মতো মানবে তারা গোমরাহ, তারা ভ্রান্ত, তারা দালুন। আল্লাহর কোরআন বলতেছে যারা দলিন তাদের পথে চলিস না, ওয়ালা দলিন। তাই এটা বলতে হচ্ছে, বোঝাই দিতে হচ্ছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি গত দুই জুমাতে আপনাদেরকে কোরআনে কারিমের আয়াতের ক্লারিফিকেশন যেগুলা আমাদের আসলাফে কেরাম, আমাদের পূর্বসূরীরা মনে রাখবেন, দুনিয়াতে কেউ নামাজ পড়ে নামাজই হবে, হজ করে হাজি হবে, জাকাত দিয়ে দাতা হবে, দানবীর হবে, কেউ সাহাবি হতে পারবে না। এবং তাবি হতে পারবে না, তবে তাবি হতে পারবে না। সাহাবি বলা হয় যিনি রাসূলকে দেখেছেন, তাবি বলা হয় যিনি সাহাবিকে দেখেছেন, তবে তাবি বলা হয় যিনি তাবিকে দেখেছেন। তো আমাদের মধ্যে এ ধরনের তো কেউ নেই, না রাসূলকে দেখার মতো কেউ আছি, অতএব আমরা কেউ সাহাবি নই। সাহাবিকে দেখার মতো কেউ নেই, দেখেছি এমন কেউ নেই, অতএব আমরা কেউ তাবি নই। তাবিকে দেখেছেন এমন কেউ নেই, অতএব আমরা তবে তাবি নই। রাসূল বলেছেন খাইরুল কুরুনি কারনি, সবচেয়ে উত্তম যুগ আমার যুগের মানুষ সাহাবা ইকরাম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে যারা, অতঃপর তাদের সাথে যারা, তিনটা যুগকে আল্লাহর হাবিব উত্তম যুগ বলেছেন। আপনি হাজারো হাজারো বলতে পারেন, কখনো আমি আপনাকে ইমাম আজমের পর্যায়ে দিতে পারবো না। ইমাম আজম তাবি ছিলেন, বুঝেন না, আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারবো না। ক্লাস এটা মানতে হবে, ক্লাস এটা মানতে হবে। এখন রাসূলকে নিয়ে কথা হচ্ছে, কলিন না মানা বাসার মিশ্রক আয়াতের ক্লারিফিকেশন করে আমি আপনাদেরকে বলেছি প্রথম জুমায়, এর আগের দুই জুমার আগের জুমায় বলেছি পাঁচ ভাগ কোরআনের আয়াত, গত জুমায় বলেছি কোরআনের আয়াতকে তিন ভাগ করে, এক ভাগ আয়াত তর্জমা করা যাবে না, ট্রান্সলেশন অনুবাদও নেই, আলিফ লাম মিম অনুবাদও নেই, অনুবাদ করার কোনো উপায় নেই, অনুবাদ নাই বুঝবো কি, বুঝাইতে পারি না তো বুঝবো কি, না বুঝলে সেটা দিয়ে আকিদা বানাবো কেমনে, মাসালা বানাবো কেমনে। দুই নম্বর আয়াত হল মুতাশাবিহাত, যেগুলোর বাইরের অর্থটা তর্জমা করব কিন্তু মানতে পারবো না, মানা যাবে না। এরপরে তিন নম্বর আয়াত হচ্ছে মহকামাত, স্পষ্ট, এগুলো আকীদা হবে, এগুলো হবে আকীদা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালম ইউলাদ ওয়ালম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, স্পষ্ট, এগুলো দিয়ে আকীদা বানাবো। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, এটা স্পষ্ট আয়াত, এটা দিয়ে আকীদা বানানো যাবে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত, কারণ আমি আপনাদেরকে বলেছি গত জুমাতে রেফারেন্স সহ বলেছি, তাফসীর ইবনে কাসীরের হাওয়ালা দিয়েছি, যে
আল্লাহ বলেছেন এখানে কুল আছে, কুল কুল কুল, এটা আদেশ সূচক, এটাকে বলা হয় আমর। আমর মানে আদেশ। আদেশটা কে করেছেন? আল্লাহ। কাকে? রাসূলকে। হে রাসূল কুল, আপনি বলুন। তো আপনি বলুন এই শব্দটার পরে যে বাক্যটা হবে, এই বাক্যটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন বলার জন্য, তাহলে ওটা বাক্য হবে রাসূলের। আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি নিশ্চয় তোমাদের মতো মানুষ। এই যে কথাটা আল্লাহ বলতে বলেছেন, আল্লাহ রাসূলকে বলতে বলেছেন, এই কথাটা কাদেরকে বলতে বলেছেন? আমি রেফারেন্স সহ বলে দিয়েছি, এটা বলতে বলেছেন আবু জেহেল, আবু লাহাব সহ ওই গ্রুপকে, যারা মূর্তি পূজারি, যারা কাফের, যারা রাসূলকে রাসূল বলে বিশ্বাস করত না, তাদেরকে বলেছেন। এবং যারা মেনেছে, আবু বকর সিদ্দিক থেকে শুরু করে যারা ওই গ্রুপে আছেন, যারা মেনেছে, তাদেরকে কিন্তু কথাটা আরেক ধরনের বলেছেন। কি বলেছেন? আইয়াকুম মিসলি, কে আছো আমার মতো? তাহলে কথা দুই ধরনের, এক ব্যক্তি দুই ধরনের কথা। কাফেরদেরকে বলেছে আমি তোমাদের মতো, আর সাহাবীদেরকে বলেছে কে আছো আমার মতো? লাস্তুকা আহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো নই। আমরা কোন পক্ষে থাকবো বলেন? আমরা কি সাহাবীদের দলে নাকি আবু জেহেলদের দলে? তা আবু জেহেলদের দলে যদি যাইতে চান, আপনি যান, আমার কি দরকার আছে? আবু জেহেলদেরকে বলা হয়েছে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু সে আবু জেহেলের গোষ্ঠী যারা, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো গাদ্দার, কোনো বেইমান যদি বলে তোমাদের রসুল আমার মতো, আমি মানব? আমি মানতে পারি না। যদি বলেন কেন মানবেন না, কোরআনে আছে? জি না, এটা আয়াতে মুতাশাবিহাত, এটার মাকসাদ আছে। মাকসাদটা বুঝে নিলে তারপর বুঝতে পারবেন, আর ওইটা বলা যাবে না। আবু জেহেলকে আর টু শব্দ করতে দেব না, আবু জেহেল বলতে পারবো না, পারবে না যে তোমাদের নবী আমার মতো। আবু লাহাব বলতে পারবে না তোমাদের রসুল আমার মতো, কারণ কোরআনে রাসুলকে বলতে বলা হয়েছে আমি তোমাদের মতো, আমরা সেটা বরদাস্ত করব না। কেন বলেছে ওটা ইনশাআল্লাহ পরে বলতেছি, এই মুহূর্তে কারণগুলোর দিকে আমি আপনাদের সামান্যতম দৃষ্টিপাত করছি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। লক্ষ্য করুন, যত ভালো কাজ করে মানুষ আছে, সমস্ত ভালো কাজ করার মতো মানুষদের মধ্যে সবার উপরে রাসূল। আমরা সবাই নামাজ পড়ি, নামাজিদের মধ্যে উত্তম নামাজি কে? রাসূল বলেন না, কে? রাসূল। রাসূলের মতো নামাজ কেউ পড়তে পারবো? রোজা রাখার মধ্যে রাসূলের মতো রোজা রাখতে কেউ পারবো না? এবাদত বন্দেগী যত কিছু আছে সব কিছুতে রাসূলের মতো করার উপায় কারো নাই, কারণ রাসূল মডেল, রাসূল হচ্ছে নমুনা। সাল্লু কামা রাআইতুমুনী ইউসাল্লি, সমস্ত সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ অর্ডার করেছেন নামাজ পড়ো, কিভাবে পড়তাম? নবীজি বলেছেন আমাকে, আমার দিকে দেখো, আমি পড়তেছি, যেইভাবে 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 আমি পড়ছি তোমরাও সেইভাবে পড়ো। সুবহানাল্লাহ, তো রাসূল তো আমার নমুনা, রাসূল তো আমার ডাইস। ডাইস বাঁকা হলে ওই ডাইসের মধ্যে যেটা যাবে সেটা বাঁকা হবে, ওটা ত্রুটিওয়ালা হবে, ভালো ভালো তৈজসপত্র যেগুলো কিনি আমরা ক্রোকারিজ দোকান থেকে, ভালো ভালো দোকান থেকে, ভালো ভালো জিনিস ওখানে ফ্যাক্টরি থেকে, যেগুলো বের হওয়ার সময় সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, সেগুলো কিন্তু নিউ মার্কেট সহ কোনো হাইফাই দোকানে রাখে না, ওগুলো ফুটপাতে বেনগাড়িওয়ালারে বিক্রি করে, ওগুলো সস্তা। আরজ করতেছিলাম ডাইস, আল্লাহ বানিয়েছেন ডাইস, এটা এই ডাইস কেউ বানান নাই, আল্লাহ বানিয়েছেন। ফাত্তাবিউনি রাসূল, বলুন হে আমাকে অনুসরণ কর, ইউহিব্বুকুমুল্লাহ, আমার ডাইসের মধ্যে নিজেকে সাজা, আল্লাহ তোকে পছন্দ করবেন। ভালো ভালো জিনিস যেগুলা ফ্যাক্টরি থেকে বের হয় এগুলা
আমরা সাধারণ মানুষ কিনতে পারে না, যারা বড় বড় লোক তারা কিনে, যারা পয়সাওয়ালা তারা কিনে আনেন ওখান থেকে। আমরা সস্তা খুঁজি, ওনাদের পকেটে পয়সা আছে কোনো অসুবিধা নেই, ভালো দোকানে যাব আর ভালো কিনব। আমি একটা ঔষধের কথা বলছি, এই দিন আমাকে আমি জিসির মোড়ে একটা ঔষধের জন্য গেলাম, লাজ ফার্মেসি দিকে, ওখানে চেয়েছি একই ঔষধ, একই জিনিস, আমাকে বলেছে 600 টাকা একটা পেন, পেন ডায়াবেটিসের, আমাকে বলে 600 টাকা। ওই পারে একটা দোকানে গেলাম 560 টাকা। কয় টাকার ব্যবধান? 40 টাকার ব্যবধান। বলুন না জিনিস কি এখন? আমি পেনফিলের ওই ভেতরের রিফিলটা, ওষুধটা ওদেরকে বলেছি কয় 410 টাকা। আমি বললাম আমি বদ্দার থেকে কিনি 370 টাকা, 410 টাকা কেন? ওটা আমাদের কেনে, ওখানে কিনছি ঠিক আমার থেকে 370 টাকা নিল। ব্যাপারটা কি? একই ওষুধ, ওখান থেকে কিনে না, ওটা এসি দোকান, হাইফাই দোকান, ওখানে ভরা কাস্টমার, তা আমি তো সেখান থেকে কিনি নাই, কারণ আমি অন্য দোকান থেকে কিনতে কিনতে আমার অভ্যাস হয়েছে, আমি দাম জানি, আমি অন্য দোকান থেকে কিনেছি এটা বলতেছি। ওখানে বেশ দামে কেনার মতো কাস্টমারও আছে, যার পয়সা আছে, অগুন্তি পয়সা আছে, কোত্থেকে আয় হচ্ছে সেটাও হয়তো তার জানা নাই, আমার প্রত্যেকটা টাকা কিভাবে আসতেছে আমি জানি, এই জন্য আমাকে হিসেব করে চলতে হচ্ছে। তো আমার ভেরা বুঝুন একটু ভালো করে, আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা, বাশারু মিসলুকুম, এই যে কথাটা বলেছেন, এটা বলেছেন কাকে? কাফেরকে? কেন বলেছেন বুঝতে হবে তো, যেই সোসাইটিতে রসুল এসেছেন, যে সমাজে রসুল এসেছেন, বলুন তো সেই সমাজে, আমি রসুল এই কথাটা বলার আগে আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস, কেউ বিশ্বাস করুন না করুন, আমার কোরআন আমার নবীর হাদিস আমাকে এটা বিশ্বাস করতে বাধ্য করেছে যে আমাদের নবী আদম সৃষ্টির আগেও নবী ছিলেন। আপনি যদি বলেন দুনিয়াতে আসার পরে 40 বছর পরে নবুয়ত পেয়েছেন, আমরা ওই শব্দটা বলি না ভাই, আমরা বলি 40 বছর পরে নবুয়ত প্রকাশ করেছেন, দায়িত্ব নিয়েছেন। অ্যাপয়েন্টমেন্ট আগে, নিয়োগ প্রাপ্তি আগে কাজটা শুরু করেছেন দুনিয়াবি হায়াতের 40 বছর বয়সে, এই জন্য আমরা ওটাকে জুহুরে নবুয়ত বলি, নবুয়ত প্রাপ্তি বলি না। যে সোসাইটিতে রসুল 40 বছর আল্লাহর নবীকে আল্লাহ চুপ রাখলেন, কিছু বলবেন না, কিছু বলবেন না, বললে শোনে, চললে দেখে, বলা শোনে, চলা দেখে। আগে আপনার চলা দেখান, আগে আপনার চলা ফেরা আচার আচরণ দেখান, শোনার মানুষ কম, দেখার মানুষ অনেক আছে, দেখলে শিখে বেশি, শুনলে কম শিখে, কারণ শোনার মধ্যে মন সহ লাগে, মন দিয়ে শুনলে তারপর হয়তো কিছু, না হলে শোনা গলতি হয়ে যায়, দেখার জিনিসটা কিন্তু বেশি পারফেক্ট, পরিপূর্ণ, দেখলে শিখে বেশি। এই জন্য রসুল বলেছেন, সাহাবায়ে কেরাম যখন বলেছেন আমরা নামাজ কেমনে পড়বো, রসুল এভাবে বলেননি, এভাবে হাত উঠাও, এভাবে হাত বাঁধো, এভাবে এমন করো, এভাবে এমন করো, শোনার নাই, শোনো নামাজ কেমনে পড়বে এটা বলেন নাই, রসুল বলেছেন দেখো আমি কেমনে নামাজ পড়তেছি, দেখো, দেখলে শিখাটা পারফেক্ট হয়। সুবহানাল্লাহ,
চল্লিশ বৎসর পর্যন্ত আল্লাহর রসুল এটা বলেন নাই, আল্লাহর পারমিশন ছিল না যে আমি রসুল তো বলেন নাই, কিন্তু যেই মুহূর্তে আমি রসুল বলেছেন সেই মুহূর্তে কথাটা বলে দিয়েছেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত্তিন, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম সৃষ্টি কল্পনার জগতে ছিল। আমরা ওটা মানি, আপনি মানেন না মানেন আমি আপনাকে হ্যান্ড কার শেক লাগাবো না, আমি আপনাকে পিছমোড়া বান্ধব না, আমাকেও আপনি পিছমোড়া বান্ধিতে পারবেন না আপনারটা মানাবার জন্য, কারণ মানাতে হলে কোরআন সুন্না লাগবে। আমি জানি কোরআন সুন্না দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না যে আমার রসুল চল্লিশ বছর আগে নবী ছিলেন না, প্রমাণ আপনি করতে পারবেন না, কোটি টাকার চ্যালেঞ্জ দিলেও পারবেন না, সম্ভব হবে না আপনার দ্বারা। আমি পারব যে আমার রসুল দুনিয়াতে আসার আগে নবী ছিলেন, শুধু দুনিয়াতে আসার নয় প্রথম মানুষ এখনো সৃষ্টি হয় নাই যেই মানুষের নাসলে বংশে আমার রসুল এসেছেন সেই মানুষ সৃষ্টিও হয় নাই। রসুল বলতেছেন আমি নবী, আমাকে নবুয়তের আসনে আল্লাহ বসায় রেখেছেন, সুবহানাল্লাহ। তাইলে চল্লিশ বছর যাদেরকে দেখালেন প্র্যাকটিক্যাল, আমি কে কেমন লাগে আপনাদের? যে যুক্তার নাম আয়ামে জাহেলিয়াত, যে যুক্তার নাম অন্ধকার জগৎ, যে যুক্তার নাম, যে যুক্তার নাম ইতিহাসের মধ্যে সবচেয়ে মূর্খতার যুগ, যে যুগ পাপাচার দুরাচার কদাচার অনাচার জুলম অত্যাচার, এমন কোন পাপটা ছিল? কিন্তু আমাদের রসুল চল্লিশ বছর কাটাইলেন সেই সমাজে, রসুলকে তারা তাদের সমাজের দুশ্চরিত্রের কোনো দাগ নবীকে নবীর ভিতরে লাগাইতে পারে নাই, রসুলকে কোনোদিন নবীর মুখে একটু মদের চুমুক দেওয়াইতে পারে নাই, মিথ্যা বলাইতে পারে নাই, আমানতের খেয়ানত করাইতে পারে নাই। যাকে তারা বলতে বাধ্য হয়েছে আল আমিন আনতাস সাদুক আনতাল হাকাম, আপনি হলেন সবচেয়ে ন্যায়পরায়ণ, খানায় কাবা ভেঙে ফেলেছে, পুনর্নির্মাণ, হাজারে আসওয়াদ যেটা কোনায় আছে সে হাজারে আসওয়াদকে তৎকালীন সময়ে মূল্যবান মনে করত, আমরাও মনে করি একটু চুমু খাওয়ার জন্য কত চেষ্টা করি, কিন্তু রসুল বড় দয়াবান, রসুল বলেছেন উম্মত আমি জানি সবাই কোনো সেখানে চুমু খেতে পারবি না, এমন একটা সময় আসবে যখন ধারে কাছেও যেতে পারবি না, অনেকে চুমু খাওয়া ফরজ না ওয়াজিব না, কিন্তু সেই মোস্তাহাব বা নফল একটা কাজ করার জন্য মানুষ প্রাণকে হাতের মুঠে নিয়ে তারপর সেখানে ঠেলাঠেলি করে, একটু চুমু খেতে পারলে নিজেকে কেমন ধন্য মনে করে। আরজ করতেছিলাম, রসুল বলেছেন কাছে ঘেঁষতে না পারলে দূরে থাকিস, ইশারা করে আঙ্গুলে চুমু খাবি, ওখানে যে মানুষের ঠেলাঠেলি করে চুমু খেয়েছে সে যেই ফজিলত পাবে তুই দূরে থেকে সেই ফজিলত পেয়ে যাবি। সুবহানাল্লাহ, দেনে ওয়ালা দেনে কো তৈয়ার হে তো হাম কেউ নেলে, যিনি দিবেন উনি বলছেন পাবি, আমাকে কি দরকার আছে হাউতাস করার? হাজার আসওয়াত দেওয়াল থেকে খুলেছেন, কয়েকটা গোষ্ঠী আছে প্রভাব বিস্তারকারী, ওরা বলে আমরা রাখবো, ওরা বলে আমরা রাখবো, ওরা বলে আমরা রাখবো, যুদ্ধের অবস্থা, একটা যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে। আল্লাহর হাবিব বলেন আচ্ছা একটা কাজ করো, চাদর বিছিয়ে দিয়েছেন, ধরো নিজের হাতে পাথর, কাউকে ধরতে দেন নাই, আল্লাহ আকবার, কাউকে ধরতে দেন নাই, নিজের হাতে পাথরটা চাদরের মাঝখানে রাখলেন, এরপরে বললেন তোমাদের মধ্যে সবাই কি ধরতে পারবা, তোমাদের মধ্যে নির্বাচিত নেতা যারা তাদেরকে দাও, তারা সবাই চাদরের চতুর্দিকে ধরবে, ধরে এখান থেকে ওখানে নিয়ে যাবে,
সবাই মানল, এখান থেকে ওখানে আনলো, নিজ হাতে ওটা চাদরে রেখেছেন, আবার নিজ হাতে সেই জায়গাতে স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সবাই খুশি, ঝগড়া বিবাদ মিটিয়ে দিয়েছেন। ওনার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। সমস্ত ঝগড়া বিবাদ যিনি মিটিয়েছেন, শান্তির সুবাতাস যিনি প্রবাহিত করেছেন, সে রাসূল। ব্যাপার হলো, যখন বলেছেন আমি রাসূল, তখন না মানার প্রবণতা শুরু হয়েছে, মানতেছে না। কারণ এই কারণটা অনেক ধরনের আছে। আমি যেটা আরজ করতেছিলাম এই মুহূর্তে, যে এতদিন দেখার পরে সে রসুলকে তারা বলতেছে তোমাকে আমরা রসুল মানতে রাজি নই, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব মেরাজের পরে নামাজ ফরজ, মেরাজের আগেও নবীজি নামাজ পড়েছেন। কারণ মেরাজে যাওয়ার আগে বাইতুল মুকাদ্দাসে নবীজি কি করেছিলেন আমরা জানি, নামাজ ফরজ হয়েছে ওখান থেকে আসার পরে নামাজের হুকুম, কিন্তু রাসূল কিনে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসে নামাজের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। তো সেই রাসূলকে আমার মতো কেমনে বলবেন, আমি নামাজি হয়েছি মেরাজ থেকে আসার পরে নবীর হুকুম পেয়ে, আর রাসূল যাওয়ার আগেও নামাজ। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা চিন্তা করতে পারেন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মেরাজে গেছেন, সমস্ত নবীদের ইমামতি করলেন। আমার ভাইরা, সে রাসূল মক্কাবাসীদের সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। তুমি যে মেরাজে গিয়েছো বলছো, প্রশ্নের উত্তর দাও, বাইতুল মুকদ্দাসের মসজিদে কয়টা সুতুন আছে, কয়টা জানালা আছে? রাসূল কিন কিন্তু গিয়ে না বেড়ে, হ্যাঁ ঠুনি কিন্তু গিয়ে না, হাম্বা কিন্তু গিয়ে না, আল্লাহ নবীকে এটা এই কাজের জন্য গিয়েছেন। তো আমার রাসূল কি বলেছেন জানেন, তারা যখন প্রশ্ন করেছে আমাকে, আল্লাহ বাইতুল মুকদ্দাসটা আমার সামনে করে দিয়েছেন। সুবহানাল্লাহ, বুঝি বললে হই দিন দরকার কি, আয় তুন যাই দিন, সাই সাইন উত্তর দিন দরকার কি, সাহেবের ক্ষমতা আল্লাহ দিই, সামনে আয়বের ক্ষমতা আল্লাহ দিই, জি সামনে করে দিয়েছেন, বাইতুল মুকদ্দাস আমার সামনে করে দিয়েছেন, আমি সব কথা দেখে দেখে তাদেরকে উত্তর দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বেগিন দেখে দেন না, ওই রাসূল যখন আমি রাসূল ঘোষণা করলেন, খানে কাবার সামনে যখন নামাজ পড়তে দাঁড়ালেন, সে রাসূলের গলায় পেঁচ দিয়ে, গামছা দিয়ে পেঁচিয়ে মারার চেষ্টা করেছে উকবা বিন আবি মুয়াইত। কি অপরাধ জীবনে যিনি কারো কারো বলা হয় আমার আরাত দেশিত কেসালত ফানোদি, কারোর সামান্য ক্ষতি যিনি করেন নাই উপকার ছাড়া, কি অপকার হল, কি ক্ষতি করেছেন, পেঁচ দিয়ে আল্লাহর হাবিবের গলায় পেঁচ দিয়ে মারার চেষ্টা। আল্লাহ আল্লাহ, সিদ্দিক আকবর দৌড়ে গিয়েছেন, এই কি রোদ, সিজদে গিয়েছেন, ওটের নাড়ি ভরি এনে মেরে ফেলবো, কি দোষ কি আমাকে বলেন। হযরতে খাতুনি জান্নাত ফাতেমাতুজ জাহরা দিয়ে তারা চিৎকার করে গেলেন, দেখে সরিয়ে দিলেন। বলতেছিলাম কেন ব্যাপারটা কি, কি ব্যাপার, এই জন্য সবকিছুতে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই ঘটনাগুলো মনে রাখতে হবে, রাসূল হচ্ছেন সৈয়দুল মুরসালিন, নবীদের সম্রাট, রাসূল ইমামুল মুসাল্লিন, সমস্ত নবীদের মুসল্লিদের ইমাম, রাসূল ইমামুল মুত্তাকিন, মুত্তাকিদের ইমাম, অর্থাৎ যত ভালো গুণ আছে সমস্ত ভালো গুণের মধ্যে একটাতেও নবীকে ডিঙ্গাইয়া যাওয়ার কারো সম্ভব নয়। সেখানে আল্লাহ সবচেয়ে একটা জিনিস ভালোবাসেন, সেটা হলো নম্রতা, তাওয়াজু, বিনম্র স্বভাব আল্লাহ ভালোবাসেন। আল্লাহর জগতে বিনম্র স্বভাব যাদের মধ্যে আছে, বিনম্র
মানুষকে বলা হয় মুতাওয়াদে, তাওয়াদু। আল্লাহর হাবিব হচ্ছেন সাইয়্যিদুল মুতাওয়াদিঈন, বিনম্র স্বভাব। কেউ যদি পেতে চায় তো আমার নবীর কাছে পাবে। সুবহানাল্লাহ, তাওয়াজু। আল্লাহর হাবিবকে আল্লাহ এই কথাটা বলেছেন, ওই তাওয়াজুটা প্রকাশ করার জন্য, তাওয়াজু বিনম্র স্বভাবটা। আমার ভাইরা একটা কথা বলুন, একজন ভালো আলেম আপনারা দাওয়াত করলেন আপনাদের মাহফিলে, জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহ একজন ভালো আলেম ছিলেন, দাওয়াত করলেন। আল্লামা নাঈমি শাহজুর ভালো একজন আলেম, যুগশ্রেষ্ঠ একজন আলেম, যিনি সারা জীবন আল্লাহর নবীর হাদিস পড়াচ্ছেন, সহিহ বুখারী শরীফ পড়াচ্ছেন মুখস্থ, ওনাকে আপনি দাওয়াত করলেন। সারা জীবনভর যিনি ওয়াজ করলেন, নসিহত করলেন, ছেলে ছাত্র উঠালেন, লক্ষ লক্ষ ছাত্র যার, ওনাকে আপনি দাওয়াত করলেন। উনি কিনা চেয়ারে বসলেন, বসে বললেন যে আমি একজন গুনাহগার মানুষ, আমি একজন বেএলম জ্ঞানশূন্য মানুষ, আমি আল্লাহর শুকর আদায় করছি আপনারা আমাকে দাওয়াত করেছেন, এই কথাটা বললেন। এখন শ্রোতাদের মধ্যে যদি কেউ বলে আমার গুনাহগার বলো, ওয়া দূর গুনাহগারের ওয়াজ শোনো উনের দে চলো জাগি, ইবে বলো ও আলেম ন, ইবে আলেম ন, ইবে এলম নাই বলি হর চলো জাগি। আমি আরজ করতেছিলাম ওনাকে আলেম মনে করেই তো দাওয়াত করেছেন, ওনাকে একজন ভালো জ্ঞানী মনে করেই তো দাওয়াত করেছেন, উনি একজন ভালো পরহেজগার মানুষ বলেই তো দাওয়াত করেছেন। এখন উনি বললেন আমি গুনাহগার, আমি বেআলম, তো এই কথাটাকে আপনি কোন পর্যায়ে নেবেন, কিভাবে নেবেন? এটা কি বাস্তব অর্থ নেবেন? মোটেও না, এটা বাস্তব অর্থ নয়, এটাকে বলা হয় নম্রতা। এত বড় আলেম হয়েও, এত বড় আলেম হয়ে বলতেছেন আমি গুনাহগার, এত বড় একজন জ্ঞানীগুণী হয়েও বলতেছেন আমি বেআলম, এটা রসুল থেকে শিখানো হয়েছে। রসুল সৃষ্টির সেরা, যেখানে আবু বকর ওমরকে বলা হয়েছে আমি তোদের কারো মতো নই, সেখানে ওদেরকে বলা হচ্ছে আমি তোদের মতো। মানে কি? তাওয়াজু শেখানো হয়েছে, তাওয়াজু। এর অর্থ এই নয় যে আর ডুলে হই আমাদের মতো আমাদের মতো আমাদের মতো, জিন জিন শিখতে হবে। এত বড় পজিশন ওয়ালা মানুষ যখন এটা বলতেছে, কেমন নম্র মানুষ, কেমন ভালো মানুষ, এটা শিখতে হবে, তাওয়াজু। আর ওই আয়াতকে টেনে এনে মুসলমান, আমি আমি মুসলমান, আমি ওই আয়াতকে টেনে এনে আমি কেমন মাওলানা, ওই আয়াতকে টেনে এনে আমার উপর আমি প্রয়োগ করলাম আর বললাম দেখো না কোরআন তাছে দে রসূলের কই দে আয়াতের দিল্লে মানুষ অতএব কথা লারাফ হতো দিদি নবী আমাদের দশজনের মতো মানুষ, নাউজুবিল্লাহ। কোরআন বুঝেন 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 বুঝেন, বুঝবার চেষ্টা করেন, সময়টা পার হয়ে গেছে, আমি সময় পার করব না, বেশি সময় দেব না আপনাদের খেদমতে, শুধু এটাই বলবো যে সামনের দিকের জন্য আমাকে কোপারেশন দেবেন, কারো কোনো এতরাজ থাকলে, মনের প্রশ্ন থাকলে, আমি আপনার ছোট ভাই, আমি আপনার খাদেম, আমার আমাকে নিয়ে বসবেন, কোনো অসুবিধা নেই, আমি আপনাকে বোঝাতে পারলে কেন মানবেন না, কেন মানবেন না আপনাকে বোঝাতে পারলে, খবরদার। আল্লাহর ওয়াস্তে কারো কাউকে নিয়ে সমালোচনা করবেন না, এটা ভালো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলেন গীবত কেন করছো, একজন মরা মানুষ তার গোশত খাইবা, তো কি বলবে, খাবো বলবে না কি খাবো না বলবে, খাবো না বলবে, আরে মানুষের গোশত খায় না, ওয়া হইলে মানুষের গোশত না খায় আরো কত মরা মানুষ, মরার উপর কে বসে, মাছি মাছি হন না, মরার উপর কে বসে বলেন না, মাছি বসে। একটা ছাগল হালাল, গরু হালাল, মরে গেলে খাবেন, তো সেখানে আপনি কেন গীবত করতেছেন?
কেন আপনি পেছনে গিয়ে বোধ করবেন, আরেকজনকে নিয়ে সমালোচনা করবেন? আমি শতবার সালাম করি আপনাকে, আপনি আমার থেকে অনেক অনেক জ্ঞানী, আপনার থেকে জ্ঞান আমি নেওয়ার জন্য রাজি আছি, কিন্তু সমালোচনা করবেন না আল্লাহর হস্তে। সামনের কথাগুলো যেন আমরা ধারাবাহিকভাবে বলতে পারি, বুঝবার সুযোগ যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আপনাদেরকে আমি বারবার বলছি, আপনারা মেহরবানি করে কোপারেশন করবেন, একটু সহায়তা করবেন, যেন কথা ক্লিয়ার হয়, যেন কোনো দিকে কথা থেকে না যায়, বাদ না পড়ে, সেই হিসেবে একটু ভালো করে ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করে কথা বলার জন্য আমাকে একটু সহায়তা করবেন। আমার এই কথাগুলো রেকর্ড হচ্ছে, এই কথাগুলো আপনারা পাবেন ইউটিউবের মাধ্যমে, এগুলো পাবেন চ্যানেলের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে পাবেন। এগুলো লুকোচুরি কথা নয়, যে কেউ এখানে নয় সারা বাংলাদেশে যাদের কোনো এতরাজ থাকবে, মেহরবানি করে আমাকে ডাকলে আমি যাব, আমাকে ডাকলে আমি যাব, আমি কথা বলবো। কথা বলে তাবাদুলায় খেয়াল বলা হয়, আপনি বলবেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন, তারপর সিদ্ধান্তে আসা যাবে। সমালোচনা করা ঠিক নয়। আমি কারো নাম নিয়েছি এখানে বলেন না, কারো নাম নিয়েছি, কারো নাম নিয়ে নেই, কোনো ব্যক্তি বিশেষের নাম নিয়ে নেই, বাকি এ ধরনের যারা বলে এদেরকে আমি কথাগুলোর জবাব দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।